আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন বাস মডেল রিভিউ নিয়ে। আর এটা ডাউনলোড লিঙ্ক অবশ্যই আপনারা পাবেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং বুঝতে পারবেন যে মোডটা কেমন এবং আপনাদের খেলতে কেমন লাগবে, তাহলে আপনাদের শুধু শুধু এমবিগুলো নষ্ট হবে না। তো দেখতে পাইতেছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে সোহাগ প্রেস্টিজের ডাবল ডেকার যে বাস মোডটা আছে, সেই বাস মোডটার একটা সুন্দর একটা রিভিউ নিয়ে। আর এই মোডটার কোডিনেটি সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর প্রেস্টিজ মানেই ভাই অন্যরকম একটা জিনিস, কারণ এই বাসগুলো দেশে বাংলাদেশে যে সময় আসছে ওই সময় প্রচুর পরিমাণ হাইপ তুলছে। তো এখন কিন্তু আমরা নাইট ভিউটা দেখতেছি, নাইট ভিউটা কিন্তু অসাধারণ, অরিজিনাল বাসটার মতোই আমার কাছে লাগছে। তো এবার একটু আমরা ডে মোডে চলে যাব। ডের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এই মোডটা কিন্তু সত্যিই অসাধারণ। আর এটা যে চাকাগুলো ছিল, আমরা কিন্তু নাইট মোডের ক্ষেত্রে চাকাগুলোতে কিছুটা ভিন্ন রকম দেখতে পাইছি, যেরকম কালো কালো হয়েছিল, তবে এখানে কিন্তু সম্পূর্ণ চাকাটা ভিজিবল অবস্থায় আছে। আর এই মোডটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটার ফিনিশিং বলেন, আউটলুক বলেন, যা কিছু আছে সম্পূর্ণটা রিয়েলিস্টিক একটা বাস মোড হয়েছে। আর যদি আপনারা কেউ অরিজিনালি এই মোড বাসটাকে দেখে থাকেন বাস্তবে, তাহলে বুঝতে পারবেন এই মোডটা কতটুকু রিয়েলিস্টিক। এটার ব্যাক ফিনিশিং, এটার ফ্রন্ট ফিনিশিং, এটার সাইড ফিনিশিং সবগুলো এক কথাই অস্থির। আর এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে SR2 ডাবল ডেকার। আমরা অরিজিনাল বাসগুলোতে ঠিক যেরকমভাবে দেখি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানেও আছে। তো এক কথায় বলতেই পারেন এই মোডটা কিন্তু অরিজিনালের সাথে মিল রেখে খুব সুন্দরভাবে নিখুঁত একটা কাজ করা হয়েছে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই মোডটা। আর আপনারা দেখতেই পাইতেছেন এই মোডটার যে আউটলুক আছে, বিশেষ করে এটা লাইটিং পার্টটা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে। আর এটা দেখতে যতটা সুন্দর, তবে এটার চালাতে কিন্তু তেমন একটা মজা নাই, কারণ এটার পিক আপ অনেক অনেক স্লো। তো যাই হোক, অনেক কথা বলছি, এবার একটু আমরা ইন্টেরিয়ার পার্টে চলে যাই। ইন্টেরিয়ার পার্টে যদি আসি, এখানে আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে, দেখেন একবার এটার যে লাইটিং বলেন যা কিছু আছে, এটা ড্যাশবোর্ডটা পুরোটা একটা প্রিমিয়াম একটা ফিল আসে এটা ড্যাশবোর্ডের মধ্যে। তারপর এটার ইন্টেরিয়রটা খুব সুন্দর, আপনারা দেখতে পারবেন স্টিয়ারিং হুইলটা দেখতেছেন যেখানে, এটার ড্যাশবোর্ডটা লাইটিংগুলো এক কথায় জোস একটা মোড এটা। এর আগেও আপনাদের মাঝে কিন্তু আমি এই মোটার একটা রিভিউ করছিলাম, তো অনেকেই আছেন যারা এখন আবার খুঁজতেছেন, তাদের জন্য আমি আবারও নিয়ে আসলাম এই মোটার আরেকটা রিভিউ। আর এই মোটটা মূলত স্কেনিয়া K410 মাল্টি এক্সেল চেসিসের ওপর ডাবল ডেকার তৈরি করা হয়েছে, লাক্সানা থেকে পরীক্ষিত, মানে অরিজিনালি। আর এমনিতেও মোটটাও স্কেনিয়া, তো সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন বলতে পারেন এইটা। আর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এটার এক নম্বর অ্যানিমেশনে আপনারা দেখলি, তারপর দুই নম্বর অ্যানিমেশনটা দেখলেন, তিন নম্বরটাতে হলো এটার যে ব্যাক প্যানেলটা আছে, ব্যাক প্যানেলটা উপরে দিকে উঠে যাবে। আর এটার কিন্তু জোস একটা জিনিস এটা দেখতেই পাইতেছেন, এটার যে RGB ফ্যানগুলো দেওয়া আছে, মানে কুলিং ফ্যান হিসেবে আমার কাছে সেই লাগে। তো এটার কোনো অ্যানিমেশন নাই, অ্যানিমেশন থাকলে আরও সুন্দর হইতো, ইঞ্জিনের যদি একটা অ্যানিমেশন দেওয়া থাকতো। আর ব্যাকলাইটটা দেখতেই আছেন, কড়া একটা ব্যাকলাইট, রাতের বেলা এই লাইটগুলো যার জোস লাগে রে বাইরে ভাই, পুরাই মাখন বলতে পারেন। আমি দিনের বেলা তো সবগুলো লাইট জ্বালাই দিছি আপনাদের দেখার সুবিধার্থে। এবার যদি আসে এটা ড্রাইভিং নিয়ে, এটা ড্রাইভিংয়ের কথাই বলতে গেলে ভাই আমি ড্রাইভিংয়ের দশে চার দিমু, কারণ এটা যতই হোক একটা বাস মোড, বাস মোডের ক্ষেত্রে একটু স্পিডি না হলে হয় না। তবে যদি আপনারা চান বাসের সাথে মিল রেখে, তাহলে ভাই এটাতে 10-9 দেওয়া যায়, কারণ অরিজিনালি যে ডাবল ডেকার বাসগুলো আছে সেগুলো কিন্তু একটু লো স্পিডই হয়, লো পিক আপের হয়, মানে পিক আপ ভালো আছে কিন্তু স্পিড আর কি কম থাকে। ঠিক সেরকমভাবে এটাতে দুইটা জিনিসই কম, মানে এটার পিক আপটাও স্লো, এটার স্পিডটাও কম, এই দুইটা দেখেছি একটু খারাপ লাগছে। দেখতে পাচ্ছেন ট্রাফিকের বাসগুলো কিন্তু আমার উঠিয়ে দিতেছে, আমার স্পিড কিন্তু আছে এখন 60-70 মতো, 70-এর আশেপাশে, এর বেশি না। তো সেই ক্ষেত্রে বলতে পারেন স্পিড মোটামুটি অনেক স্লো। আর আপনারা দেখতে পাইতেছেন একটু ঢালু জায়গা হলে ভালো হতো, খেলা যায় আর কি, ঢালু জায়গা হলে খুব সুন্দরভাবে আপনারা ড্রাইভ করতে পারবেন। যেরকম এই জায়গাটা ঢালু আছে, আমার স্পিড কিন্তু মোটামুটি ভালো উঠছে। আর এটার যদি একবার স্পিড উঠে যায়, তারপর কিন্তু আর অসুবিধা হয় না, এটার স্পিড উঠতে একটু কষ্ট হয়ে যায় এই আর কি। তাছাড়া ওভারঅল পারফেক্ট একটা মোড এটা, সৌন্দর্য দিক দিয়ে বলতেন আর ড্রাইভিং। তো আপনারা যারা যারা কম স্পিডে খেলতে পছন্দ করেন বা রিয়েল স্পিডে খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই মোডটা পারফেক্ট একটা মোড হবে এটা। আর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই মোডটা, আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশ থেকে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিবেন। আর যারা যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর পরবর্তীতে ইনশাল্লাহ আর নতুন নতুন কিছু আনার চেষ্টা করবো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।